বাংলাদেশে জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণ করার সময় দুটি ভারতীয় পতাকাবাহী ট্রলার সহ 31 জেলেকে আটক করেছে নৌবাহিনী সদস্যরা। আটককৃত জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হচ্ছে। সকালে সংবাদ সম্মেলনে বানৌজিয়া শহীদ আক্তার উদ্দিন এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মশুর জানান, মঙ্গলবার বিকেলে বাংলাদেশী নৌবাহিনী টহল জাহাজ গভীর সমুদ্র টহল দেওয়ার সময় রাডারে বিদেশি ওই ট্রলার দুটির অবস্থান সম্পর্কে জানতে পারে। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ধাওয়া করে তাদের আটক করা হয়। জাহাজে থেকে প্রায় 500 মন মাছ জব্দ করা হয়, যা পরবর্তীতে মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন এতিমখানা সহ দুস্থদের মাঝে বিতরণ করা হবে। আটককৃত জেলেদের অধিকাংশের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। মানুষের বয়স বাড়ে বাজান, খিদার বয়স বাড়ে না। কি, আমি পেতনির মতো? আচ্ছা, তুমি আমার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো, বাবা মার সামনে তো সেভাবে করো না, বন্ধু বান্ধবের সামনে আরেক রূপে, অপরিচিত মানুষের সাথে আরেকটা রূপে, তাই না? একমাত্র মানসিক বিকারগ্রস্ত মানুষজন এক রূপেই থাকবে, তারা সব ক্ষেত্রে নিজেদের একটা রূপে প্রদর্শন করে। প্লিজ তোমার ভাষণ বন্ধ করো।